আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। এটি খুবই মজাদার একটি রেসিপি, আসলে না খেলে বুঝবেন না। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা বাসায় এই রেসিপিটি খুব সহজভাবেই তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন দেখে নেই কী করে আমি এই রান্নাটি করেছি। আমি এখানে দুটো আলু এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি। নিয়েছি কিছু চিংড়ি মাছ, নিয়েছি একটি টমেটো কুচি, নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি রান্না শুরু করব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি শুকনো মরিচের গুঁড়া দিব, তাই কাঁচা মরিচ একটি দিয়েছি। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো এখন আমি ভালো মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আলুগুলোর সঙ্গে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা পুরোপুরি শুকিয়ে না যায়। তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, একদম মাখামাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা। এখন আমি আর এক মিনিট চুলায় রেখে তারপরে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব। সো ভিউয়ার্স, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ফিরে আসব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণে সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।